সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। আমার ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুদের আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে একটি বিশেষ সংবাদ নিয়ে আমি উপস্থিত হয়েছি। আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে এই বছর 2020 সালে পিজি টার্ম এন্ড এক্সাম দেবেন তাদের জন্য আজকে এই খবর। তো আজকে খবরটি আপনারা শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখুন, খবরটি স্কিপ করবেন না, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর, তাই আজকে ভিডিওটি আপনারা মন দিয়ে দেখুন। দেখুন, আমি আপনাদের সামনে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট খুলেছি। এখানটায় 30 তারিখ অর্থাৎ আজকে দেখুন লেখা রয়েছে নোটিশ ফর অনলাইন এক্সামিনেশন অফ পোস্ট গ্র্যাজুয়েট টার্ম এন্ড থিওরি এক্সিট এক্সামিনেশন June 2020। আপনারা জানেন যে ইতিমধ্যে দ্বিতীয় দফায় সেকেন্ড ফেজের জন্য অনলাইন এক্সামিনেশনের ফর্ম ফিল আপ করার শেষ তারিখ ছিল আজকে 30 তারিখ বিকেল 5টা অবধি। আজকে বিকেল 5টা অবধি পিজি ফর্ম ফিল আপ শেষ হয়ে যাওয়ার পর তারপরে এই নোটিশটি বেরিয়েছে অনলাইন পরীক্ষা সংক্রান্ত। তো কী আছে এই নোটিশে চলুন আমরা একটু দেখে নিই। নোটিশটি আমি ডাউনলোড করেছি, দেখুন এখানে বলা হচ্ছে আজকে তারিখ দেখুন 30/9/2020, এটা হচ্ছে মেমো নাম্বার। বলা হচ্ছে উইথ রেফারেন্স টু দ্য আর্লিয়ার নোটিশ ডেটেড 18 সেপ্টেম্বর মেমো নাম্বার 80, অল পার্সনস কনসার্নড আর বিং ইনফর্মড দ্যাট MCQ মেথড আর বিং ফলোড ইন দ্য অনলাইন এক্সামিনেশন অফ পোস্ট গ্র্যাজুয়েট টার্ম এন্ড থিওরি এক্সিট এক্সামিনেশন June 2020। অর্থাৎ যেটি 18 সেপ্টেম্বর এই মেমো নম্বরে বলা হয়েছিল সেই মোতাবেক পোস্ট গ্র্যাজুয়েট টার্ম এন্ড থিওরি এক্সামিনেশন June 2020 অনলাইন মোডেই হবে। ইনস্টেড অফ 100 মার্কস 100 নম্বরের পরিবর্তে দ্য এক্সামিনিজ হ্যাভ টু অ্যান্সার 20 মার্কস হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য ফুল 100 মার্কস 100 নম্বরের পরিবর্তে প্রত্যেক পরীক্ষার্থীকে 20 মার্কসের পরীক্ষা দিতে হবে, যেটি 100 নম্বরের সমতুল্য হবে। Where the full marks is 50, the examinees have to answer 10 marks which is equivalent to the full 50 marks. যেখানে একটি পেপারে ফুল মার্কস বা পূর্ণ নাম্বার হচ্ছে 50, সেখানে পরীক্ষার্থীদেরকে 10 নম্বরে পরীক্ষা দিতে হবে, যেটি 50 নম্বরের সমতুল্য হবে। এছাড়া বলা হচ্ছে দ্য পার্সনস কনসার্নড আর অলসো বিং ইনফর্মড দ্যাট স্যাম্পল কোয়েশ্চেন্স উইল বি আপলোডেড অ্যাট দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ NSOU 7 ডেজ বিফোর দ্য সেইড এক্সামিনেশন। এখানে তাহলে একটি আমরা ধরেই নিতে পারি যে পরীক্ষার একটি নির্দিষ্ট তারিখের একটু আভাস দেওয়া হলো। এখানে বলা হচ্ছে যে এই আপনারা জানেন ইতিমধ্যে BDP-র যে মডেল কোয়েশ্চেন বা স্যাম্পল কোয়েশ্চেন সেটি অলরেডি ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু PG-র স্যাম্পল কোয়েশ্চেন এখনও দেওয়া হয়নি। আপনারা জানেন 1 অক্টোবর কালকে শুরু হচ্ছে, 1 অক্টোবর থেকে 18 অক্টোবরের মধ্যে BDP এবং PG দুটোরই টার্ম এন্ড পরীক্ষা নিতে হবে এবং 31 অক্টোবরের মধ্যে রেজাল্ট করতে হবে। তাই এখানে বলে দেওয়া হলো যে PG যে স্যাম্পল কোয়েশ্চেন্স ঠিক পরীক্ষা শুরু হওয়ার 1 সপ্তাহ আগে এই NSOU যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। এক্সামিনিজ কনসার্নড আর ওয়ান্স এগেন রিকোয়েস্টেড টু ফলো দ্য ওয়েবসাইট অফ NSOU রেগুলারলি। তাই সমস্ত পরীক্ষার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে সকলে যেন NSOU-র ওয়েবসাইট প্রতিনিয়ত তারা নজরে রাখে বা চেক করে। তাহলে আপনারা প্রত্যেক দিন NSOU ওয়েবসাইট নজরে রাখবেন। ঠিক যেদিন এই স্যাম্পল কোয়েশ্চেন PG টার্ম এন্ডের দেওয়া হবে ওয়েবসাইটে, সেই দিন থেকে 1 সপ্তাহের মাথায় আপনাদের পরীক্ষা শুরু হবে। এই ভিডিওটি দেখতে থাকার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, ভিডিওটিকে সকলের সঙ্গে শেয়ার করুন, আর হ্যাঁ আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, কারণ এই NSOU সংক্রান্ত যাবতীয় আপডেট আমরা সবার আগে আপনাদের সামনে নিয়ে উপস্থিত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।